हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तो आज ये 5 मिनट वीडियो तुम यदि सम्पूर्ण देखो ताहले तुम्हार काछे सिम्प्लीफिकेशन पुरो जलर मतो हो जाबे। तुम जेने जाबे रूटेर किभाबे व्यवहार शर्टकाटे करते हय, शर्टकाटे आंसर करते हय। तो देखो आमी फार्स्ट एकटी कोश्चेन रेखे दिछि, फार्स्ट कोश्चेन दिए तोमादेर आमी बुझिये देब एई एत बड़ कोश्चेनेर उत्तर कि हबे। तो ये उत्तर तुम किभाबे सल्व करबे देखो, ये जे तीन आछे ना ताहले एखाने तीन बसिए दिले, ये दुई आछे रूट दुई, ताहले एइखाने प्लस चिन्ह आछे जेहेतु, ताहले प्लस दुई आछे ताहले दुई बसिए दिले, फिर प्लस चिन्ह आछे प्लस दिलाम, तीन आछे तीन बसिए दिलाम, रूट थ्री आछे आर ए प्लस, ताहले रूट प्लस रूट टू ताहले कि हबे टू हो गेलो। ताहले एबार तुमि जदि जोगफलटा कमप्लीट करो ताहले तोमार आंसर कमप्लीट। तो एरकमई धरनेर तुमि তিনটি ট্রিক্স আজকে তুমি শিখে যাবে এই ভিডিওর মাধ্যমে। মাত্র 5 মিনিট ভিডিও তাই নয়, এই ভিডিওটা তুমি যদি কমপ্লিট করো তাহলে তুমি শর্টকাট ট্রিক্সের সিম্প্লিফিকেশন সম্পূর্ণ চ্যাপ্টার তুমি বুঝে যাবে। এই তিনটি অঙ্কের, শুধু এই অঙ্ক নয় আরও তিন ধরনের অঙ্ক, ঠিক আছে? চলো আমরা ভিডিওটি স্টার্ট করছি। তো এই উত্তরটি আমি কমপ্লিট করি, অত হচ্ছে তিন দুয়ে পাঁচ, পাঁচ তিনে আট, নয় দশ, তাহলে দশ, ঠিক আছে? তো দশ আমার অ্যান্সার করতে এখানে বি, বি হচ্ছে আমার অ্যান্সার। তোমার সাথে গল্প করতেই করতেই আমি তোমার একটা ট্রিক শিখিয়ে দিলাম, তুমি কিন্তু বুঝতেই পারলে না। এরকমই আরও 2 মিনিটের মধ্যে আমি তোমার দুটো ট্রিক শিখিয়ে দেবো, এবং এই দুটো ট্রিক্স তুমি সম্পূর্ণ জলের মতো শিখে যাবে, তুমি অ্যান্সার করবে ঝড়ের মতো। তো দেখো এবার এই ট্রিক্সটা, এই ট্রিক্সটা কীভাবে তুমি সলভ করবে। এই ট্রিক্সের এত বড় কোশ্চেন, তুমি অ্যান্সার কীভাবে সলভ করবে শর্টকাটে। তো তার আগে আমি জানাই যে এইটি কীভাবে সলভ করতে হয়, সলভ করার নিয়মটা কী। সলভ করার নিয়ম হচ্ছে শেষ থেকে তোমার স্টার্ট করতে হয়। তো শেষ থেকে স্টার্ট করা হলে তুমি কি করবে, সরি এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, এই হয়ে গেল। এবার কি করবে, প্রথমে শেষ থেকে স্টার্ট করবে, তাহলে 49, তো রুট বা 49, তাহলে রুট তুলে দিলে কত হয় আমার সবাই জানি 7 হয়, 7 7 49। এবার 7টা কি করবে, 7 এই 29 সঙ্গে যোগ করে দেবে, তাহলে 29 সঙ্গে যোগ করে দিলে কত হবে এখানে 6 3 36, তাহলে 36 এবারে রুট তুলে দাও। রুট যেহেতু আছে তাহলে আমরা আস্তে আস্তে কমে 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 মাথার দিকে আসবো, ঠিক আছে? শেষ থেকে শুরুতে আসবো। এবার 36 রুট তাহলে তুলে দিলে কত আসছে এখানে, 6 6 36 6 এসে গেল। দেখো এবার 6টা তুমি এই 19 এই পর্যন্ত আমার কমপ্লিট, ভালোভাবে দেখো এই পর্যন্ত কমপ্লিট। এবার 6টা 19 সাথে যোগ করে দাও, 19 সাথে 6 যোগ করলে তাহলে কত হচ্ছে 5 2, তাহলে 25। আর রুট ওভার 25 রুট যেহেতু আছে তাহলে রুটটা তুলেই দিলাম। এবারে রুট ওভার 25 কী করবে তুমি, এটা হচ্ছে রুট তুলে দিয়ে তোমার তাহলে বর্গ বার করে নাও, তাহলে কত হচ্ছে 5 5 25। তো এই 5টা এবারে 11 11তে যোগ করে দাও, 11 5 16, রুট ওভার 16 মানে 4 এসছে। এবার 4টা আমার শেষে কী এসে দাঁড়াচ্ছে, এখানে 4 যদি যোগ করি তাহলে 9, রুট ওভার 9 মানে 3, তাহলে আমার অ্যান্সার কী এসছে 3। তো এই কোশ্চেনে তুমি হয়তো বুঝতে পারোনি, একটু জাস্ট ফলো করে দেখো, ফলোটা কী করবে। আচ্ছা এরকমই কোশ্চেন আমি আরেকটি ট্রাই করে দেখাচ্ছি, তাহলে তুমি সম্পূর্ণ বুঝতে পারবে, ঠিক আছে? চলো ওই অঙ্কটি যারা বুঝতে পারোনি এটি ধৈর্য ধরে দেখো, সেই সেম অঙ্ক একটি আমি ট্রাই করার চেষ্টা করছি তোমাদের বোঝানোর, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে, শেষ থেকে তোমরা স্টার্ট করো, তাহলে শেষে 169, 169 কত বর্গ এটা আমার সবাই জানি 13, তাই তো? তাহলে এটা থেকে আমি 13 পেলাম। এবার 13টা কী করবে, তার আগের সাথে আগের বর্গের সাথে যোগ করবে, রুটের সাথে যোগ করবে, তাহলে 13 যোগ করলে কত আসছে এখানে 11 1, তাহলে এখানে 1 2 2 1, 121, 121টা কত আসছে 121টা, তাহলে 11-র বর্গ। এবার এই 11টা এই 38-এর সঙ্গে যোগ করে দেবে, 38-এর সঙ্গে যোগ করলে কত আসছে 9 4, তাহলে 49 রুট ওভার, রুট ওভার 49 সহ রুট করবে, রুট ওভার 49টা কত এসছে তাহলে 7 7 49, 7-এর এবারে 7টা তাহলে এর সাথে যোগ করে দেবে, 7-এর সাথে যোগ করে 7 7 14 14 4, আর 1 আর 5 1 6, তাহলে 64, 8 8 64, তাহলে এটা 8-এর বর্গ। এবারে এই 8টা এই 8-এর সঙ্গে যোগ করে দিলে 8 8 কত 16, এবার 16 মানে কত 4 উত্তর হবে না, তাহলে এখানে আমার উত্তর হচ্ছে 4। তো নিশ্চয় আমি বোঝাতে পারলাম এই ট্রিক্সটি, তাহলে এই ট্রিক্সটি বুঝে যেতে পারলে তাহলে চলো আমি পরের ট্রিক্সটি শিখে যাই। এবার পরের ট্রিক্সটি এতই ধামাকাদার, এতই সহজ, তুমি জাস্ট বুঝতেই পারবে না, কিন্তু তুমি না জানলে তোমার কাছে কঠিন হয়ে থাকবে। চলো আমি পরের ট্রিক্সে চলে যাই। তো কেউ যদি তোমাকে বলে যে এই কোশ্চেনটি তুমি সলভ করো,
তুমি নিশ্চয়ই জানো যে 26 স্কয়ার মানে 26 26 গুণ করবে, তারপরে এই দুটো গুণ করবে, করে তুমি যোগফল করবে। কিন্তু অত টাইম তোমার দেবেই না। তুমি তাহলে অ্যান্সার কীভাবে করবে? তোমার এখানে চারটে মাল্টিপল চয়েস দেওয়াই আছে, তুমি কোনটি চাচ চয়েস করে দাও। তাহলে তুমি কী করবে সেই শর্টকাট একটি দেখে নাও। তাহলে 26 তো, তাহলে 26 26 বসালে, এবার দেখো 26 তুমি এই সংখ্যাটি একটু ঘুরিয়ে দাও, মানে উল্টে দাও, কেন আমি পরে বলছি। তাহলে 62 এসছে, ঠিক আছে। এবার দেখো 97, তাহলে এটাও যদি আমি ঘুরিয়ে দিই তাহলে কত আসছে, 79, ঠিক আছে। এবার যে বর্গ আছে না, তাহলে আমি সবার ভ্যালু এক করে দিলাম, তাহলে কোনো প্রবলেম নেই, সবার ভ্যালু আমি এক করে দিলাম। এবার জাস্ট একটু ফলো করে দেখো, এটা যোগ আছে যে, তাহলে যোগ যদি দিয়ে দিই তাহলে কত, 62 স্কোয়ার আর 79 স্কোয়ার, তাহলে এখানে কি আমার আছে ওরকম, এই দেখো 62 স্কোয়ার 79 স্কোয়ার। তো এরকমই অঙ্ক পেলে তুমি ডাইরেক্ট তুমি বর্গ বার করে উত্তর করতে চাইবে না, এরকমই অঙ্ক চাইলে তুমি এরকমভাবে সলভ করা যায় কি ট্রাই করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এরকম এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড, চলো।